সর্বশ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করে চলেন বজবজ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থেকে কাজ করাটাই তার ধর্ম বলে মনে করেন তিনি। সোমবার দিন শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। 2020 সালের পর আবার 2022 সালে অন্য স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা। মাঝখানে এক বছর করোনা কারণে পরীক্ষা নেওয়া হয়নি। জীবনে প্রথম বড় পরীক্ষায় তার অঞ্চলের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন বুচান বন্দ্যোপাধ্যায়। এদিন বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা দিলেন তিনি। তাদের হাতে তুলে দিলেন জল, গোলাপ ফুলের পেন। এর পাশাপাশি যেসব অভিভাবকেরা ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন তাদেরকেও বসার ব্যবস্থা করে দেন তিনি। সেই সঙ্গে তাদের হাতেও খাবার এবং পানীয় জল তুলে দিলেন বুচান বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি। খুব ভালো পরীক্ষা হবে, চিন্তা কিছু নেই, এমনটাই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। স্কুলগুলোতে পরীক্ষার্থীদের প্রবেশের আগে তাদের হাতে শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে তাদের ভবিষ্যতের শুভকামনা করলেন বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। বজবজ দু নম্বর ব্লকের অন্তর্গত নন্দাখালী থানার আন্ডারে আমাদের টোটাল মাধ্যমিকের সেন্টার করেছে, আমরা সেন্টার হয়েছে 10টি এবং স্টুডেন্টের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের 3,334 জন এবং 50%-এর বেশি আমাদের ছাত্রী। এবং আমাদের আজকে 10:30 থানা থেকে কোশ্চেন পেপার টিচাররা নিয়েছেন এবং আমরা টোটাল 11:45 আমরা স্টুডেন্টদের বেঞ্চে আমাদের রেজাল্ট, এই আপনার কোশ্চেন পেপার দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমাদের খাতা দেওয়া হয়েছে ঠিক 11:53। 10:12 আমরা পরীক্ষা শুরু করেছি এবং তার সাথে সাথে আমরা ঠিক 3টে আমাদের পরীক্ষা 3টে মধ্যে সমাপ্তি আমাদের সমাপ্ত হয়েছে, মানে শেষ হয়েছে। এবং আমাদের সরকারি নির্দেশিকা করোনা বিধি মেনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ অনুসারে আমাদের পরীক্ষার যে করোনা বিধি মেনে হয়েছে এবং তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এমপি সাহেবের নির্দেশ অনুসারে আমার বজবজ দু নম্বর ব্লকের অন্তর্গত 11টি নদাখালী থানার আন্ডারে 11টি সেন্টারের সামনেই আমাদের কিছু ভলেন্টিয়ার্স আছে, তারা ক্যাম্প করেছেন। যারা পরীক্ষার্থী তাদের গার্জেনরা বসার জায়গা, জলের ব্যবস্থা আমরা করেছি এবং তার সাথে সাথে আমরা সুস্থভাবে পরীক্ষা সমাপ্তি আমাদের সুন্দরভাবে হয়েছে এবং কোনো পিসফুলি পরীক্ষা হয়েছে। এবং দু বছর পর মানুষের যে পরীক্ষা দেওয়ার আবেগ সেইটা খুব ভালো এবং তার সাথে সাথে আমরা প্রত্যেকটা 10টাতে সবটাই না করতে পারলেও টাইমের অভাবে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের হাতে যে যেসব জায়গা করেছি প্রত্যেকটা স্টুডেন্টের হাতে আমি ডিএসপি সাহেব এবং আমার আইসি সাহেবকে নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের হাতে ছাত্রছাত্রীর হাতে গোলাপ এবং পেন তুলে দিয়েছি তাদের পরীক্ষায় আরও যাতে প্রেরণা যোগায় এবং তাদের পড়াশোনার সিদ্ধি আমরা কামনা করি এবং বন্ধুত্বে শান্তিপূর্ণ আজ পরীক্ষা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। রাজ্যে দ্বিতীয় দফায় শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকার একাধিক প্রকল্পের সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী।